সেই গাইস এখন বেরিয়ে গেছি, যাচ্ছি কলকাতা বাইক। দেখা যাক, এখন স্টার্ট করলাম, বাড়ি থেকে বেরিয়ে গেছি। আগে সারা টুটি নিয়ে যাওয়ার আগে চলছে এবার স্কুটি নিয়ে। তো কাজ ধরলে তুমি কাজ ধরলাম, তিন মগ পানিতে কাজ দিচ্ছি আমি। কাজ লাগাম, তাই ভিডিও হয়নি। তাড়াতাড়ি যেন বাইক চালাচ্ছিলাম তাই ভিডিও করতে পারিনি। এখন খাওয়া দাওয়া করে এবার বাড়ি। কপিরাইটের জন্য এটা কেটে দিলাম, বারবার কপিরাইট। তারপরে 100 কিলোমিটার আসলাম। কয়টা আছে জি? কয় মিনিট লাগলো 100 কিলোমিটারে? ওখানে 10-15 বাড়াল চেন, মানে 40 মিনিট। 40 মিনিট কেন, 60 কিলোমিটারে 40 মিনিট। টোটাল 2 ঘন্টা লাগলো। 5টায় বাড়ি গেছি, মোটা লাগে গেলো খুব জোরে। 100 কিলোমিটার জুড়ে খেতে বসলাম, নাস্তা করবো হালকা করে। চলেছি 250 কিলোমিটার, আর 80-100 কিলোমিটার মতন আছে। হয়ে গেল খাওয়া দাওয়া, ভাই সেই জাল চালিয়ে আসলাম। বলেছিলাম না যে যদি ওটাতে রেসপন্স দিয়েছিল কিছুটা, তাই চলে এসলাম। আর এবার কলকাতা IPL দেখবো আজকে, কালকে ফের বেরিয়ে যাবো। ট্রেনের টিকিট করেও আমরা ট্রেনে আসলাম না, কারণ বাইকের এক্সপিরিয়েন্সটা ছিল না, করে নিলাম বাইকের। বাইকের এক্সপিরিয়েন্স মজা লাগলো, ঝাঁকাশ লাগলো চালিয়ে আসতে। আর রাস্তা হয়ে আছে, কোন জায়গায় ভালো কোন জায়গায় বেকার, একদম
কাছে আসলাম এত কষ্ট করে। তাহলে কি ঠিক চলেছি তো ভাই? ঠিক কাজ দিলে তুমি কাজ দিলাম তিন মগ পানিতে কাজ দিচ্ছে। এটা কলকাতা এয়ারপোর্ট, আমাদের উপর দিয়ে এখনই নেমে গেল। ঠিক গাড়ি নিয়ে চলেছি, দেখলা আর কি শখ দেখলা? আর ওদিকে ভালো করে খাটাল করতে পারছি না, আমি সামনে দিদির ভাই বন্ধ কর। লেক টাউন এখানে মানে পাঁচ পাঁচ মিনিট একটু কাজ আয় খাইলাম খেলাম একটু বাইক। কেউ বিশ্বাসই করবে না যে বাইক নিয়ে চলেছে আমরা, বিশ্বাস করবে নাকি পাগলা চোদা করবে গ্রামে সবাই। ভাল ভালো ইচ্ছা হলে দিয়ে চলে আসলাম। এখন বেরিয়ে গেলাম, এখন বাজছে আটটা, আমরা সকাল পাঁচটাতে যাওয়ার কথা ছিল কিন্তু ঘুম থেকে উঠতে পারিনি, রাত্রে যা হয়েছে আমাদের সাথে। তারপর এখন শিয়ালদাতে, শিয়ালদা থেকে বের হলাম, আটটা বাজছে, বাড়ি থেকে কটা দিকে চলে আসলাম। সেই রাস্তা খারাপ হয়ে যায়, তাও এখন 200 কিলোমিটার ওদের চালিয়ে দিলাম, আর 150 কিলোমিটার ওনারা আছে, 200 চালাইনি, একটু কমই হবে, একবার থামি না। গাড়ির জন্য তো গরম হয়ে যাচ্ছে, আমার ইঞ্জিনে দম আহে, মাঝে লাগে, ওই তো ভাত খেয়েছি। জীবনে গাড়ি চালাইনু, এই যে গাড়ি এবার রাখলো এখানে, কিছু খাবো, সে তিন চারবার খেয়ে নিয়েছি দাঁড়িয়ে দাঁড়িয়ে। স্কুটি নিয়ে যে নাকি স্কুটি আর অবশেষে মালদা আসলাম, এবার ফিলিং বেটার বেটার লাগে যে বাড়ি চলে এসেছি, আর 10 কিলোমিটার হলেও বেশিক্ষণ লাগবে না, ঘোরা হয়ে গেল। কত কিলোমিটার আছে? 750 কিলোমিটার ভিতরে আমি 250 চালালাম, একটা চালাতে সেই গাড়ি রাস্তা দিলাম।
ইডলিতে একবার ভয় খেয়ে নিয়েছিলাম বাড়া কি বলবো। দেখবে সবাই কেউ জানে না, কিন্তু এক দুইজনই জানে, ওই জানে না, ওই কলকাতার ওরাই জানে যে ছিল সুবোধা। তো আমরা কেন বাইকে গেলাম অতদূর সবাই জানতে পারো। তো আমাদের টিকিট করেছিলাম, টিকিট দুটো ক্যান্সেল হয়ে গেছিলো, আর হয়নি। রাত্রে জানলাম রাত 11টার দিকে, কারণ রাত 11টার দিকে প্ল্যান করলাম যে বাইকে যাবো, কারণ খেলা তো দেখতে হবে। তো তখনই আমরা রেডি হয়ে 7টাতে বেরিয়ে গেছিলাম বাড়ি থেকে, 6:30-7টাতে এখানে ছিলাম, 6:30-7টাতে মঙ্গল বাড়িতে 6:30-7টাতে ছিলাম, কেউ ওখানে 11টাতে বেরিয়ে গেছিলাম। বাইকে ঘুরে বেশি মজা, কিন্তু ভাই ট্রাফিক জ্যাম হচ্ছ, মোবাইল ছিল বলে মোবাইলে বলে দিচ্ছ ভাল ট্রাফিক কোনটা কোনটা যাবে, কোনটা রুট কমিয়ে যাবে, না তো আলাদা ধরা আছে ধরে নিয়ে আসবো। যেই বলছে যে মালদা, মানে আমাদের এদিককার কাউকে দেখলে যে বাইক নিয়ে গেছিস কবা ধরেছে, মানে সবাই ইজিলি বলে দিচ্ছে যে ধরেছে, নাম্বার প্লেট দেখে বলে ধরে। ওই আমাদের তো লই না বাল দেখার হবে, শেষ পর্যন্ত খেয়ে নি বিরিয়ানি। কলকাতাতে গেছে ওখানে খেলাম না, আশা করছি বাড়া।